স্তুতি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সৌমিলির শ্রাদ্ধ অনুষ্ঠানে মায়া কান্নায় ভেঙে পড়েছে অভিষেক ও মন্দিরা। কিন্তু সবাইকে চমকে দিয়ে সে শ্রাদ্ধ অনুষ্ঠানে সৌমিলিকে নিয়ে হাজির হলো দূতে। সৌমিলিকে দেখেই চমকে ওঠে সবাই, মাথা ঘুরে যায় অভিষেক ও মন্দিরার। নিজের শ্রাদ্ধ অনুষ্ঠানে পুলিশ ও মিডিয়া কর্মীদের নিয়ে হাজির হয়ে সৌমিলি বলে, কি অভিষেক চমকে গেলে? আজ তো শুধু চমকে উঠলেই হবে না, আর মন্দির আন্টি অভিষেককে সারা জীবন মিথ্যে কথা বলে ওকে যে পাপের পথে পথচালিত করেছে তার ভার এবার বুঝতে পারবেন তো? মন্দিরা বলে, সৌমিলি তুমি সব কেন বলছো? ও, বুঝতে পেরেছি, ওই দুধে তোমাকে দিয়ে সব বলাচ্ছে তাই না? সৌমিলি বলে, কেন এসব কথা বলছো? আজ কিন্তু কোনো চালকই কাছে লাগবে না। এবার দুধে গিয়ে সে মিডিয়ার সামনে একে একে অভিষেক ও মন্দিরার কুকর্ম ফাঁস করতে থাকে। পরিশেষে দুধে বলে, বড়বাবু আপনাকে এতদিন মিথ্যে বলে এসেছে মন্দিরা ম্যাডাম, আপনি আমার মাকে মারেননি, আর অভিষেকের কাঠের বাবা আপনিও নন, আর অভিষেক কারো অবৈধ সন্তানও নয়, মন্দিরা ম্যাডামের স্বামী আছে। আপনার বিয়ে হওয়ার আগেই মন্দিরা ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে। কি ম্যাডাম, আমি ঠিক কথা বলেছি কি? সৌমিলি এগিয়ে এসে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আর ভিডিও পুলিশের হাতে তুলে দিয়ে বলে, ওদের মাঝেদের এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে করে আর কেউ কখনো এমন অপরাধ করার আগে পাঁচবার ভেবে চিনতে নেয়। তাহলে কি এবার অভিষেক মন্দিরার জেল হয়ে যাবে নাকি আবার জামিন পাবে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।